বিসমিল্লাহ রহমান রহিম। স্নাতক সম্মান চতুর্থ বর্ষে অধ্যয়নরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিউলি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চতুর্থ বর্ষে বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নামে যে বিষয়টি পড়ছো, সেই বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ একটা ছোট্ট টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনায় হাজির হয়েছি। আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। তাহলে চলো চলে যাচ্ছি মূল ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কপিরাইট। তো বর্তমান বিশ্বে, তথ্য এবং প্রযুক্তির এই বিশ্বে, আমরা এই শব্দটার সঙ্গে অনেক সময় পরিচিত হই যে কপিরাইট বলতে আসলে কি বুঝি। তো তোমরা জেনে থাকবে যে কপি হচ্ছে কোনো কিছুকে অনুসরণ করা এবং রাইট হচ্ছে অধিকার। তো কপি রাইট বলতে আসলে কোনো কিছু নকল করা বা কোনো কিছু অনুসরণ করার অধিকারকে বোঝানো হচ্ছে কিনা, আমরা সেই বিষয়টা একটু দেখে নিব। তাহলে চলো চলে যাচ্ছে মূল আলোচনায়। কপিরাইট আসলে কাকে বলে? পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদনের অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য খেয়াল করে দেখবে সৃষ্টিকর্মের কথা এখানে বলা হয়েছে। মানুষ কিন্তু সৃষ্টিকর্মে নানাভাবে নিজেকে নিয়োজিত করতে পারছে, করছে বর্তমান বিশ্বে, আরো তথ্য প্রযুক্তির অগ্রসরের কারণে সেটা আরো বেশি হচ্ছে। তো পৃথিবীর বিভিন্ন দেশে সৃজনশীল যে সৃষ্টিকর্ম রয়েছে এগুলোর কপি বা পুনরুৎপাদনের অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য যে আইনের বিধান রাখা হয়েছে তাকেই কপিরাইট আইন বা সংক্ষেপে কপিরাইট বলা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কপিরাইট হচ্ছে একটা আইন, এই আইনটাকে বলা হচ্ছে কপিরাইট। অর্থাৎ আমরা কোনো বিশ্বে এমন একটা আইনের প্রচলন দেখছি বর্তমানে যা কিনা কোনো একটা কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের একটা সৃষ্ট কর্ম যে থাকবে সেটাকে বা সেই অনুযায়ী কোনো কিছু উৎপাদন করা থেকে বিরত থাকাকে বিরত রাখার জন্য এই আইনটা বর্তমান বিশ্বে প্রচলিত হতে দেখা যাচ্ছে। তো সৃষ্টিশীল মানুষ প্রধানত দুই ধরনের সম্পদ নিয়ে শিক্ষিত জীবন যাপন করতে চাচ্ছে বা জীবন যাপন করছে। প্রথমত বস্তুগত সম্পদ, যেমন জায়গা জমি থাকে, গাড়ি বাড়ি থাকে, টাকা পয়সা থাকে, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা ইত্যাদি থাকতে পারে, এবং নানা রকম প্রাত্যহিক যে ব্যবহার্য জিনিসপত্র রয়েছে সেগুলো থাকছে। আর দ্বিতীয় যে সম্পদটা থাকছে সেটা হচ্ছে মেধা সম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এর আওতায় আমরা কি কি দেখতে পাচ্ছি? সাহিত্যকর্ম থাকতে পারে, এটা কিন্তু শ্রম দিয়ে হয় না, এটা মেধা দিয়ে হচ্ছে। নাট্যকর্ম, তারপরে তোমার শিল্পকর্ম, সঙ্গীত কর্ম, অডিও ভিডিও কর্ম যেগুলো রয়েছে এগুলো কিন্তু গায়ের জোরে বা কায়িক পরিশ্রম দিয়ে এগুলো অর্জন করা যায় না, এগুলোকে মেধা খাটিয়ে চিন্তা শক্তি দিয়ে এগুলোকে অর্জন করতে হয়। তারপরে হচ্ছে তোমার চলচ্চিত্র কর্ম, ফটোগ্রাফি, ভাস্কর্য কর্ম, তারপরে সম্প্রচার কর্ম, এই বিষয়গুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা মানুষের বা কোনো ব্যক্তি দুই ভাবেই কিন্তু এখানে তার মেধাটাকে কাজে লাগিয়ে তার নিজস্ব যে অর্জন সেই অর্জনটাকে সমৃদ্ধ করছে। এখানে দেখো, মানুষের যে বস্তুগত সম্পদগুলো রয়েছে সেই বস্তুগত সম্পদগুলো তার মালিক ছাড়া অন্য কেউ বা বৈধ উত্তরাধিকারী ছাড়া বা কিনে নেয়া ছাড়া অন্য কেউ কিন্তু নিজের বলে সেটাকে কি করতে পারছে না, ভোগ করতে পারছে না বা দাবি করতে পারছে না। এবং এই বস্তুগত সম্পদের রক্ষায় সারা পৃথিবীর মানুষ এবং আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু অনেক সচেতন এবং কর্তব্যপরায়ণ। কিন্তু পাশাপাশি মেধা সম্পদ রক্ষার ক্ষেত্রে এর বিপরীত অবস্থাটা আমরা দেখতে পাই, বিশেষ করে আমাদের এশীয় প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই মেধা সম্পদের রক্ষা, এর ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে যে দুটি আমরা সংশ্লিষ্ট দেখতে পাচ্ছি তা হচ্ছে কপিরাইট কর্মের অধিকার। অর্থাৎ ইংরেজি কপিরাইট শব্দটির মধ্যে অন্তর্নিহিত অর্থটি লুকিয়ে আছে। আমরা যদি কপিরাইট ও রাইট শব্দটি এভাবে বিশ্লিষ্ট করে আর অর্থ বিশ্লেষণ করি তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ কপি করার অধিকার। কপিরাইট হচ্ছে কপি করার অধিকার। অর্থাৎ সকল ধরনের সৃষ্টিশীল কর্মই, যেমন আমি পূর্বে বলেছিলাম, সেই কর্মের স্রষ্টা এবং রচয়িতার অনুমতি ছাড়া কপি করা বা পুনরুৎপাদন করা, অনুবাদ করা, উপযোগী করা, উপযোগী করা মানে হচ্ছে ব্যবহারের উপযোগী করা, রূপান্তর করা, এক জায়গা থেকে একটা ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করে ফেললো কারো অনুমতি ছাড়া, এরকম হতে পারে, বা অভিযোজন করা বা বাণিজ্যিক বা ব্যক্তিগত, সেটা যে পর্যায়ে হোক না কেন, বাণিজ্যিক স্বার্থে হতে পারে বা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, যে পর্যায়ে হোক না কেন, তা কপিরাইট ধারণা, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক চুক্তি, দেশীয় আইন, নৈতিকতা এবং ইতিবাচক বোধের একটা চরম পরিপন্থী হিসেবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
তো কপিরাইট সংক্রান্ত কর্মকাণ্ড সব সময় একাধিক পক্ষ সংশ্লিষ্ট থাকে। খেয়াল করে দেখবে সাহিত্যের ক্ষেত্রে প্রধানত লেখক থাকছেন, পাঠক থাকছেন, প্রকাশক থাকছেন, সঙ্গীতের ক্ষেত্রে গীতিকার, সুরকার, গায়ক, যারা যন্ত্র বাজাচ্ছেন, যন্ত্রী, তো সঙ্গীত কর্মের যে প্রশাসক থাকছে বা উৎপাদক থাকছে, অনেকগুলো পক্ষ আমরা দেখছি। চলচ্চিত্রের ক্ষেত্রে একজন কাহিনী লিখছে, স্ক্রিপ্ট রাইটার থাকছেন একজন, তারপর প্রযোজনা করছেন, কেউ পরিচালনা করছেন, অভিনেতা অভিনেত্রী থাকছে, গায়ক গায়িকারা থাকছে, সহশিল্পী বৃন্দ থাকছে, সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ থাকছে। এমনি ভাবে সৃষ্টিশীল প্রতিটি কর্ম পরিসরে অনেক মানুষ কিন্তু সম্পৃক্ত থাকেন। যন্ত্র এবং প্রযুক্তির উৎকর্ষ যতই দিন দিন হচ্ছে, বিশেষ করে কম্পিউটার ডিজিটাল বিশ্বে, এই যুগে কাজ সৃষ্টি কর্ম কিভাবে চর্যবৃত্তির ফাঁদে পড়ে যাচ্ছে তা কিন্তু সবসময় ঠিকভাবে অনুসরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে বর্তমানে ইন্টারনেটের যুগে ঘরে বসে আমরা অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মের উপাদান বা উৎস হাতে পেয়ে যাচ্ছি। এতে করে অনেক অথচ অনেকেই অনেক ক্ষেত্রেই এই সৃষ্টিশীল কর্মের রচয়িতাই বঞ্চিত হচ্ছে তার যথাযথ রয়্যালিটি থেকে। অর্থাৎ আমরা জানি যে কেবল জীবিত রচয়িতাই নন, সারা পৃথিবীতে জীবিত রচয়িতা এবং তার মৃত্যুর পর তার যে ওয়ারিশগণ থাকবে, সে রচয়িতা যে বৈধ উত্তরাধিকারীগণ থাকবে, সেখানে দেশ ভেদে 50 থেকে 70 বছর ধরে তার রয়্যালিটি পেয়ে থাকার অধিকার রাখেন। অর্থাৎ একজন ব্যক্তি, একজন সৃষ্টিকার, ধরো একজন যদি কেউ কেউ কোনো একটা বই লিখে গেলেন, সেই বইয়ের যে রয়্যালিটিটা থাকছে তার উত্তরাধিকারীর মধ্যে, তার মৃত্যুর পরে, এখানে বিভিন্ন দেশ অনুযায়ী 50 থেকে 70 বছরের কথা বলা হচ্ছে, তো আমাদের দেশে এই সময়কালটা হচ্ছে 60 বছর। অর্থাৎ আমাদের দেশে একজন রচয়িতার মৃত্যুর পর 60 বছর পর্যন্ত তার যে উত্তরাধিকারীগণ থাকবেন তারা এই অধিকারটা ভোগ করবেন, পরবর্তীতে এটা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে। তো এখানে আরেকটা শব্দের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব, এটা আমরা কম বেশি সবাই জানি, পাইরেসি। এই পাইরেসি শব্দটার অর্থ হচ্ছে গ্রন্থাদির সত্য লঙ্ঘন করা। কিন্তু আমাদের বিশ্বের যে অর্থমান বহুগুণ সম্প্রসারিত করে ফেলেছে এই অর্থটাকে, ফলে এখন পাইরেসি কেবল গ্রন্থ সত্য লঙ্ঘনকেই বোঝায় না, যে কোনো অনুমোদনবিহীন সৃষ্টিকর্মের উৎপাদনকেই পাইরেসি বলা হচ্ছে। অর্থাৎ আমরা একসময় বুঝে থাকতাম যে পাইরেসি হতে একজনের বইটা বা একজনের লেখা কোনো গ্রন্থ, সেটাকে অন্য নাম দিয়ে বা অন্য একটা পরিচয়ে সেটাকে মার্কেটে ছেড়ে দেয়া। তো বর্তমান বিশ্বে আমরা এই পাইরেসি শব্দটাকে আরো ব্যাপকভাবে দেখতে পাচ্ছি, বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, সফটওয়্যার, বিভিন্ন কম্পিউটারের যে সফটওয়্যার গুলো রয়েছে, এই সমস্ত পুরোটাই কিন্তু পাইরেসি কার্ডের দৃশ্য এবং অদৃশ্য জালে, কালো জালে বন্দী হয়ে আছে বর্তমানে। অনেক শিক্ষিত মানুষও আমরা বুঝে না বুঝে তাদের সন্তানদের হাতে তুলে দিয়েছে পাইরেটেড বই। অর্থাৎ যে বইটা যে গ্রন্থকার নিজে লিখেছিলেন, অরিজিনাল বা মূল কপি, সেই কপিটাকে নকল করে বাজারে যে বইগুলো চলে আসছে, সেইগুলো আমরা অনেক গার্ডিয়ান বা অনেক অভিভাবক বুঝে না বুঝে সেই বইগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ বিশেষ করে প্রকৌশল এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে বারবার প্রতারিত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে গ্লোবাল নলেজ থেকে, পিছিয়ে পড়ছে প্রকৃত জ্ঞান অর্জনের প্রতিযোগিতা। অর্থাৎ যে লেখক বা যিনি যিনি যে রাইটার তিনি লিখেছিলেন তাদের জন্য, তার কথাটাকে কপি করা হয়েছে, হয়তো একবার দুবার তিনবার কপি করার পরে আমাদের শিক্ষার্থীদের হাতে সেটা পৌঁছে, তাহলে শিক্ষার্থীরা তাদের প্রকৃত জ্ঞানটা ওখান থেকে আর নেওয়ার সুযোগ কমে যাচ্ছে তাদের কাছ থেকে। অর্থাৎ প্রকৃত জ্ঞান, ওখানে প্রকৃত যে তথ্য ডাটাগুলো রয়েছে, সেখান থেকে তারা অনেকটা বঞ্চিত হচ্ছে। প্যারিসের কারণে কর্মের যে রচয়িতা তিনি বঞ্চিত হচ্ছেন তার রয়্যালিটি থেকে, পাঠক তিনি বঞ্চিত হচ্ছেন তার প্রকৃত জ্ঞান থেকে, আর সরকার হারাচ্ছে তার রাজস্ব। অর্থাৎ সরকারের যে রাজস্বটা থাকার কথা, পাওয়ার কথা, সেখানে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশ WIPO এর সদস্য, অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদস্য। তো এই সদস্য হিসেবে তাদের পরিচালিত বার্ন কনভেনশনের সদস্য, ইউনেস্কো পরিচালিত ইউনিভার্সাল কপিরাইট কনভেনশনের সদস্য এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার কারণে ট্রিপস, অর্থাৎ ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস চুক্তিসহ বিভিন্ন যে সংশ্লিষ্ট অন্যান্য চুক্তিগুলো রয়েছে, চুক্তি কনভেনশনের কপিরাইট বা কপিরাইট সংক্রান্ত সকল শর্ত তারা মেনে নিতে, অর্থাৎ বাংলাদেশ মেনে নিতে বাধ্য হচ্ছে।
সারা বিশ্বে আধুনিক প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে কপিরাইট ব্যবস্থাপনারও যুগান্তকারী পরিবর্তন সাধিত হচ্ছে। এ কারণে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কপিরাইটের গুরুত্ব অনুধাবন করে আন্তর্জাতিক কপিরাইট আইনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কপিরাইট আইন 2000 প্রণয়ন করা হয়েছে এবং এই আইনটি যুগ উপযোগী করণের লক্ষ্যে 2005 সালে সংশোধন করা হয়। আর আইনের যথাযথ প্রয়োগ সহ কপিরাইট আইনের 103 ধারার বিধান মতে কপিরাইট রুলস 2006 প্রণয়ন করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে এর পরবর্তী যে একটা ক্লাস নিব বা পরবর্তী যে একটা কন্টেন্ট আমি তোমাদের সঙ্গে নিব, সেখানে আমি এই আইনের বিভিন্ন দিকগুলো, কপিরাইট আইনের বিভিন্ন দিকগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে কপিরাইট সম্পর্কে তোমাদের ধারণাটা আশা করি স্পষ্ট হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের আলোচনা থেকে কপিরাইট সম্পর্কে যতটুকু জেনেছি আশা করি তোমরা উপকৃত হয়েছো। পরবর্তী এরই ধারাবাহিকতায় পরের টপিকস নিয়ে আমরা ক্লাস করব, আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, যেহেতু করোনাকালীন পরিস্থিতি চলছে। আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিরাপদ দূরত্বে থাকবো। তো দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে পরবর্তী কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।